সোমবার থেকে আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইন সেরিকালচার। মূলত কৃষকদের রেশম চাষে আরো দক্ষতা বিকাশের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেন্ট্রাল সেরিকালচার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বহরমপুরের উদ্যোগে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ধলাই জেলা মোট 50 জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে 35 জনকে নিয়ে সোমবার থেকে শুরু হল প্রথম পর্যায়ের প্রশিক্ষণ পর্ব। এদিন এই প্রশিক্ষণ কর্মসূচিকে কেন্দ্র করে ধলাই জেলার রেশম চাষীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। कल्चर डिपार्टमेंट से करा गया है सेंट्रल सिल्क बोर्ड करके, सेंट्रल सिल्क बोर्ड का अंदर सेंट्रल सेरिकल्चर रिसर्च एंड ट्रेनिंग इंस्टीट्यूट बहरामपुर का वजह से एक डीबीटी डिपार्टमेंट ऑफ बायोटेक्नोलॉजी फंडेड प्रोग्राम है। धलाई डिस्ट्रिक्ट का फार्मर्स को एंटरप्रेन्योर बनाने के लिए, एंटरप्रेन्योरशिप डेवलपमेंट इन सेरिकल्चरल फार्मर्स के लिए ये प्रोग्राम पूरा किया गया है।